আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবুল কাশেম, খুলনা বিএল কলেজ হইতে বিএ পাশ করি আছি। আপনাদের নিচতলা কমিশনের একমাত্র মামুতো ভাই। আচ্ছা, তো কি চাই বাবা? আমি একটু ভিতরে আসিতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসো 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 বসো। বসো বাবা। আপনার কন্যা মীরা, ওনার সাথে আমার পরিচয় ঘটিয়েছে। বড়ই সুশ্রী কন্যা। আপনি কি ওনাকে বিবাহ দিতে চান? হ্যাঁ বাবা, ও তো লেখাপড়া করছে তো। না না, আমার কাছে একজন সুপাত্র রহিয়াছে, আমাদের গ্রামের চেয়ারম্যানের একমাত্র পুত্র, দুবাই শহরে অবস্থান করিতেছে, অনেক সম্পত্তির মালিক। আমি অবশ্যই দুবাই শহরে যাইতেছি। কবে যাচ্ছ বাবা? ভিসা পাঠালে আমি চলিয়া যাইব। তো ও তো এখন লেখাপড়া করছে বাবা, আমি তোমাকে পরে জানাবো। হ্যাঁ, তাহলে তুমি এখন আসো বাবা, একটু চিন্তা ভাবনা করিবেন। হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই জানাবো। আমি তাহলে আসি। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে কমিশনারের মামাতো ভাই, একমাত্র মামাতো ভাই, খুলনা বিয়ের কবে? চিনিস নাকি? চিনি মানে? বিয়ের প্রস্তাব নিয়ে আসিয়াছিল, বললো যে আপনার মেয়ে খুব সুখছিরি, বিয়ে দেবো কিনা, তার কাছে নাকি দুবাইতে থাকে বেশ ভালো ছেলে আছে, এইসব আর কি।